হ্যালো বন্ধুরা, আজ নতুন আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর প্রথমে তেল নিয়ে নিয়েছি, তেলে একটুখানি নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গরম হয়ে গেলে কড়াতে একটু লাগিয়ে নিলাম। নিয়ে এরপর দিয়ে দিলাম মাছের মাথা, তো দুটো সিলভার কাপ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাপোর্ট করো। আমি নতুন চ্যানেল খুলেছি আর তোমাদের সাপোর্টের খুবই দরকার, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো, এবার কিছু আনাজ নিয়ে নিয়েছি, ঝিঙে, আর নিয়ে নিয়েছি কুমড়ো শাক, কুমড়ো শাকের ডাঁটা, আলু আর বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো এবার এগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রথমে বেগুনগুলো তেলেতে ভেজে নিচ্ছি, আর একটু সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। নিয়ে এরপর আলুগুলো ভেজে নেব। তো রোজই একই ধরনের খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, একই তরকারি, তাই একটু নতুন স্বাদের চেষ্টা করলাম। তো দেখো, এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভেজে তুলে নিলাম। অল্প আলু দিয়ে দিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, আর আলুগুলোকেও এবার ভেজে নিচ্ছি। তো তোমরা বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখো, খুবই সুন্দর হয়েছিল খেতে, আর মাছের মাথা দিয়ে করলে তো আরোই ভালো টেস্টটা আসে। তো দেখো, এবার তেলেতে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 2 শুকনো লঙ্কা, আর তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা। তো দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো, এইভাবে ভালো করে ভেজে নিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করো। তো দেখো, এবার দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর আমরা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা বাটা আর কিছু টমেটো কুচি। তো দেখো, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো অবশ্যই চ্যানেলটা আমার লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর তোমার সকল বন্ধুদের শেয়ার করে দিও। তো দেখো, এবার ঝিঙে আর ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর বেগুনটা আমি লাস্টে দেবো, কারণ বেগুনটা ভাজাই আছে। আর দেখো, এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। তো ভালো করে দেখো, এবার মশলাটার সাথে মেশানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে আমরা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখো, এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, আর 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। নেয়ার পর খুলে নিলাম, নিয়ে এবার বেগুনটা দিয়ে দিলাম, ভেজে রাখা যে বেগুনটা ছিল। আর বেগুনটা আমি আগে থেকে দিইনি, কারণ বেগুনটা গলে যাবে, তাই আগে থেকে দিলাম না। এবার দিয়ে দিলাম কুমড়ো শাকটা। তো কুমড়ো শাকটা দেওয়ার পরও ভালো করে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। দিয়ে আবারও একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। তো এবার দেখো, ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। তো এইভাবে করে দেখবে খুবই সুন্দর স্বাদ হয়। আর বিয়ে বাড়িতে যেরকম শাক রান্না হয় সেরকমই মাছের মাথা দিয়ে শাক রান্নাটা, এটাও সেরকম ধরনেরই খেতে ভালো লাগে খুবই।
তো আমাদের মাছের মাথা দিয়ে শাক রান্নাটা হয়ে গেছে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছিল খেতে, আর এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বন্ধুরা।